কোয়ারেন্টাইন সেন্টারে মা হলেন এক মহিলা, শিশুর নাম দিলেন করোনা। আসানসোল কালীপাহাড়ি ধর্মচক কোয়ারেন্টাইন সেন্টারে মা হলেন এক মহিলা, করোনার জেরে পায়ে হেঁটে পূর্ব বর্ধমান থেকে ঝাড়খণ্ডে ফেরার পথে আসানসোলের ঘাগরবুড়ি মন্দির চত্বরের লজে আশ্রয় নেন এক গর্ভবতী মহিলা ও তার পরিবার। শনিবার সকালে ওই গর্ভবতী মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর পরিবারের তরফে ওই কন্যা সন্তানের নাম রাখা হয় করোনা। তবে কেন করোনা নাম দেওয়া হলো এই প্রসঙ্গে মহিলার স্বামী মঙ্গল টুডু বলেন, গোটা পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের প্রকোপ চলছে, তাই ওর নাম করোনা রাখা হয়েছে। পরে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় নবজাতক ও মাকে। হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস জানিয়েছেন, মা ও কন্যা দুজনেই সুস্থ আছে, তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে, প্রয়োজনে টেস্টও করা হবে। বাচ্চি কা নাম হ্যায় করোনা। आप लोग ये कहाँ पे हैं, कहाँ से आए हैं और कब से रह रहे हैं यहाँ पे? हम लोग वर्धमान से आए हैं, काम करने गए थे। हाँ, और 10-15 दिन काम किए थे, उसके बाद आने के समय ये लॉकडाउन हो गया, इसीलिए हम लोग घाघरबड़ी में कालीपाड़ी रुक गया। तो यहाँ पे आपका परिवार पूरा था यहाँ? हाँ। उसके बाद अभी क्या हुआ, कब बच्चा कब हुआ है? बच्चा आज 8 बजे दिन को। तो क्यों उसका नाम करोना रख रहे हैं? ये करोना है, इसीलिए करोना रख देते हैं, करोना चल रहा है, करोना के समय में हुआ है इसी। हाँ। आपका नाम बता दीजिए। मेरा नाम नंदलाल मुर्मू। বাচ্চা হয়েছে কি পজিশন কি আছে? না, আমরা ভর্তি নিয়ে নিয়েছি, মা বাচ্চা এখন সুস্থ আছে। কোথায় রাখা হয়েছে? আমরা আইসোলেশনে রেখেছি, যেহেতু কোয়ারেন্টাইনে ছিল, ওদের সমস্ত পরিবারটাকে আমরা কোয়ারেন্টাইনে ছিল যেহেতু সেহেতু আইসোলেশনে রেখেছি, এবং আমরা ভাবছি যে সোয়াবও তুলে নেব, সোয়াব কালেকশন করে নেব। বাচ্চাটা তো খবর নিতাম, আমি জানি না এখন, তবে মা বাচ্চা সুস্থ আছে এটুকু খবর নিয়েছে। ডাক্তারবাবু দেখেছি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।